গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। ইউএসএতে ব্যাক করার পর থেকে কাজের প্রেশার যেন কমছেই না। আজকেও বেশ টাইট স্কেজুয়াল, সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিই। সকালে নাস্তায় আমি একটু ঝটপট কিছুই প্রিফার করি। নাস্তা করতে করতেই আমার সকালে চা বানিয়ে ফেলি। সকালে এক কাপ চা না খেলেই না। করালিকার দিয়ে এক কাপ চা, মনে হয় সারা দিনটাই ভালো যাবে। নাস্তা সেরে ঝটপট রেডি হয়ে নি। কত সুন্দর তুই ধর মমিটারে মাপলে, হিয়া টপ টপ জিয়া নাস্তা মিঠে কুয়াশায় ভেজা আস্তিন, আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি। চল রাস্তায় সাজে ট্রাম লাইট। ইয়ে, আমি রেডি। অলরেডি গাড়ি চলে আসছে। এন্ড আজকের ওয়েদারটা খুব সুন্দর। আজকে খুব সম্ভবত বৃষ্টি নামবে। উইদিন 30 মিনিটসের মধ্যে চলে আসলাম ক্লায়েন্টের অ্যাপার্টমেন্টে। এখানের মোস্ট অফ দ্য ক্লায়েন্ট হোম সার্ভিস প্রিফার করে। বাই দ্য ওয়ে, দিস ইজ মোশাম্মদ, আজকের হলুদ ব্রাইডের মা। আন্টি আমার জন্য অনেক মজার মজার রান্না করে রাখে। ফুড ওয়াজ টু গুড। আমি লিটারেলি অনেক তাড়াহুড়ো করে খাচ্ছিলাম, কারণ এরপর আমার আরেকটা ব্রাইড আছে, আমার ওখানেও ট্রাভেল করে যেতে হবে। হাউ সুইট, আন্টি আবার চা করে আনে আমার জন্য। মাশাল্লাহ, দ্যাটস আর ফাইনাল লুক। নেক্সট আরেকটা ব্রাইড আছে, সো আমি আমার প্রোডাক্টগুলো স্যানিটাইজ করে নিচ্ছিলাম এখান থেকেই। অ্যান্ড দিস ইজ ফেরদৌস। ও একদমই মেকআপে কমফোর্ট না, সো আমি একটু টেন্স ছিলাম। সো ওর কমফোর্ট জোনে থেকেই হোল মেকওভারটা কমপ্লিট করি। অ্যান্ড ফাইনালি ওর অনেক অনেক পছন্দ হয়েছে মেকওভারটা। আলহামদুলিল্লাহ, কাজবাজ শেষ আজকের দিনের জন্য। বাইরে এসে দেখি অনেক বৃষ্টি পড়ছে। ইয়েই, বাসায় চলে আসি। বাসায় এসে ড্রেস চেঞ্জ করে এরপর মেকআপ রিমুভ করতে বসি। অল ডে মেকআপ ছিল, সো ফেসটা একটু রাফ হয়ে আছে। এরপর মুখে একটা সিরাম লাগাই। রান্নাঘরে ঢুকতেই দেখি মা ইলিশ ভাপা করেছে। ইলিশ ভাপা আমার বেশ পছন্দের। মা বেশ ঝাল ঝাল আর খুব মজা করে রান্না করেছে। আর এই ঝোলটা দিয়ে না এক প্লেট ভাত খাওয়া যায় অনায়াসে। খাবার শেষে এক কাপ চা। সকাল সকাল আবার উঠতে হবে ঘুম থেকে, সো মুভিটা শেষ হলেই ঘুমিয়ে পড়বো। আল্লাহ হাফেজ।